আসসালামু আলাইকুম। এনআইডি কার্ডে ম্যাচ ফাউন্ড সমস্যা অনেকেরই আছে, এটি এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার কারণে সিম তুলতে পারছেন না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারছেন না, বাচ্চাদের স্কুলে ভর্তি করতে পারছেন না, এছাড়া নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আবার অনেকবার আবেদন করেও এর কোনো সুষ্ঠু সমাধান পাচ্ছেন না। এর প্রধান কারণ কি জানেন? এর প্রধান কারণ হলো সঠিকভাবে যেভাবে আবেদন করতে হয় তা সেভাবে আবেদন করা হচ্ছে না। এই ভিডিওতে ম্যাচ ফাউন্ড সংক্রান্ত সকল সমস্যার সমাধান তুলে ধরা হয়েছে। এক নজরে যা থাকছে, কিভাবে আবেদন করবেন, কি কি কাগজপত্র জমা দিতে হবে, আবেদন ফর্ম কোথায় পাবেন, আবেদন দীর্ঘ সময় লাগার কারণ এবং করণীয়, আবেদন বাতিল হওয়ার কারণ এবং করণীয়, দ্রুত সমাধান হওয়ার সাজেশন এবং এছাড়া অন্য কোন সমস্যা হলে করণীয় এবং যোগাযোগ। মূল আলোচনায় ফিরে যাব, তার আগে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এনআইডি কার্ডে ম্যাচ ফাউন্ড সমস্যা সমাধানের জন্য কিভাবে আবেদন করবেন? প্রথমে আপনি আপনার উপজেলা নির্বাচন অফিসে চলে যাবেন, সাথে নিয়ে যাবেন আপনার এনআইডি কার্ড। এনআইডি কার্ড যদি না থাকে তাহলে ভোটার স্লিপ বা এনআইডি স্লিপ, আপনি নতুন ভোটার হওয়ার সময় যে স্লিপ আপনাকে দেওয়া হয়েছিল সেই স্লিপ আপনি উপজেলা নির্বাচন অফিসে নিয়ে যাবেন। সেখানে প্রথম কাজ হবে উপজেলা নির্বাচন অফিসে যে স্টাফ আছে তাদের দিয়ে সার্চ করবেন আসলে আপনার এনআইডি কার্ডে কি সমস্যা আছে। যদি এনআইডি কার্ডে স্ট্যাটাস ম্যাচ সমস্যা থাকে তাহলে আপনার উপজেলা নির্বাচন অফিসে আবেদন করবেন। কিভাবে আবেদন করবেন? আপনার উপজেলা নির্বাচন অফিস থেকে একটি অ্যাফিজাসা ফর্ম নিতে হবে। এই অ্যাফিজাসা ফর্মটি কেমন যদি একটু দেখাই, দেখুন যে এই যে অ্যাফিজাসা ফর্ম, এটি আপনার উপজেলা নির্বাচন অফিস থেকে কালেক্ট করতে পারবেন। কিন্তু এই অ্যাফিজাসা ফর্মটি করতে হবে জেলা নির্বাচন অফিসার বরাবর। আপনার যে জেলা নির্বাচন অফিস আছে সেই জেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করতে হবে। তার পাশে আছে দেখেন ছবি অ্যাটাস্ট করতে হবে, এখানে একটি ছবি অ্যাটাস্ট করবেন। দেন এখানে নাম লিখবেন, পিতার নাম লিখবেন, মাতার নাম লিখবেন, পাসপোর্ট যদি থাকে তার নাম্বার, গ্রাম, উপজেলা, জেলা, এগুলো লেখার পরে এখানে কি কারণ সে কারণটি উল্লেখ করে দিবেন। দেন নিচে আসেন, নিচে এসে দেখেন যে আবেদনকারীর নাম এবং স্বাক্ষর সাথে মোবাইল নাম্বার, এখানে নাম স্বাক্ষর এবং মোবাইল নাম্বার দিবেন। দেন বাম পাশে উপজেলা নির্বাচন অফিসারের সিল এবং স্বাক্ষর, আপনার যে উপজেলা নির্বাচন অফিস সেখান থেকে উপজেলা নির্বাচন অফিসারের সিল নেবেন এবং স্বাক্ষর নেবেন। দেন নিচে আসেন যে দেখেন যে অ্যাফিজাসের প্রতিবেদন, আপনি এই ফর্মটি এখন নিয়ে যাবেন জেলা নির্বাচন অফিস বরাবর। জেলা নির্বাচন অফিসে নিয়ে অ্যাপি যাচাই করতে হবে, অর্থাৎ ফিঙ্গার যাচাই করতে হবে। ফিঙ্গার যাচাই করে দেখবে যে আসলে আপনি অন্য কোনো ব্যক্তির সাথে ম্যাচ করেছেন কিনা, আপনার এনআইডি অন্য কোনো এনআইডির সাথে ম্যাচ করেছে কিনা। যদি ম্যাচ করে থাকে তাহলে এখানে দুইটি ইনফরমেশন এখানে দিবে, আইডি নাম্বার, দ্বিতীয় আইডি নাম্বার, অর্থাৎ আপনার আইডি নাম্বার এবং যার সাথে ম্যাচ করেছে সে আইডি নাম্বার এখানে দিবে। দেন ওখানের কাজ শেষ, আপনি জেলা নির্বাচন অফিস থেকে এই ফর্মটি নিয়ে এসে এখন কিছু কাগজপত্র দিয়ে আপনার উপজেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে। কি কাগজপত্র দিতে হবে দেখেন যে প্রথমে একটি দরখাস্ত লিখতে হবে। অফিসার ফর্মের সাথে আপনার একটি প্রথমে যে কাজটি করতে হবে একটি দরখাস্ত লিখতে হবে। এই দরখাস্ত কিন্তু উপজেলা নির্বাচন অফিসার বরাবর করতে হবে। কিভাবে দরখাস্ত করতে হবে যদি একটু দেখায়, দেখেন যে বরাবর উপজেলা নির্বাচন অফিসার, তারপর আপনার ঠিকানা দিবেন এখানে। দেন বিষয় হবে ম্যাচ ফাউন্ড ভোটার স্ট্যাটাস পরিবর্তন করে ভোটার সচল করা প্রসঙ্গে বিনীত নিবেদন এই যে নাম দিবেন, পিতা মাতা, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা এক এক করে দিবেন। দেন নিচে আসেন দেখুন যে বিনীত নিবেদন, এখানে নাম দিবেন, এনআইডি নাম্বার দিবেন, মোবাইল নাম্বার দিবেন। এই ইনফরমেশন দিয়ে একটি দরখাস্ত লিখতে হবে, এটি কম্পিউটার করবেন, কম্পিউটার করলে ভালো হয়, বাইরে কোনো কম্পিউটার থেকে এভাবে এই ফর্মেটে একটি আবেদন করবেন, দরখাস্ত করবেন। দেন এই দরখাস্ত, তারপর এনআইডি কার্ডের ফটোকপি, আপনার এনআইডি কার্ডের ফটোকপি অথবা স্লিপের, ভোটার স্লিপের ফটোকপি ওর সাথে অ্যাটাচ করতে হবে। দেন অ্যাফিজেশন ফর্ম যেটা আপনি জেলা নির্বাচন অফিস থেকে নিয়ে আসছিলেন, এই তিনটি কাগজ চার সেট করতে হবে। তিন সেট লাগে কিন্তু চার সেট এজন্য বলতেছি যে এক সেট আপনার কাছে রেখে দিবেন। আপনার দরখাস্ত চারটি করবেন, এনআইডি কার্ডের ফটোকপিও চারটি করবেন বা স্লিপের ফটোকপি চারটি করবেন, অফিসার ফর্ম এটিও চারটি করবেন। এই চার সেট করে তিন সেট উপজেলা নির্বাচন অফিসে জমা দিবেন এবং এক সেট আপনার কাছে রেখে দিবেন। আপনি যখন উপজেলা নির্বাচন অফিসে যাবেন তখন এই সেটটি সাথে নিয়ে যাবেন, তাহলে আপনার বোঝাইতে সুবিধা হবে যে এই সমস্যা ছিল।
এই কাগজপত্র অ্যাটাচ করে উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে। আবেদন ফর্ম কোথায় পাবেন? আবেদন ফর্ম পাবেন হলো আপনি আপনার উপজেলা নির্বাচন অফিসে। অ্যাফিজেসে ফর্ম যেটি সেটি এখানে শুধু একটি ফর্মই লাগবে, সেটি হলো অ্যাফিজেসে ফর্ম। এটি উপজেলা নির্বাচন অফিস থেকে কালেক্ট করতে পারবেন। আর দরখাস্ত এটা আপনার নিজের থেকে লিখতে হবে, কিন্তু বিষয়টা এবং ফর্মেটটা দেখিয়ে দিলাম, এটা বাইরের কোনো কম্পিউটার থেকে কম্পিউটার করে নিতে পারবেন। আবেদন দীর্ঘ সময় লাগার কারণ এবং করণীয়, এই সঠিক পদ্ধতিতে আমি যে পদ্ধতি দেখালাম এই সঠিক পদ্ধতিতে যদি আবেদন না করেন, দেখা যায় যে অফিস দেশায় ফর্ম করে নিয়ে এসে ওর সাথে অ্যাটাচ করে দেন না। অনেকে এটা করে না যে অফিস দেশায় ফর্ম অফিস দেশায় না করে শুধু এনআইডি কার্ডের ফটোকপি দরখাস্ত দিয়ে আবেদন দেয়। আসলে এভাবে দিলে হবে না, অফিস দেশায় ফর্ম ওর সাথে দিতে হবে, নইলে কিন্তু আবেদন দীর্ঘ সময় অনেক সময় দীর্ঘ সময় না অনেক সময় যে বাতিল হয়ে যাইতে পারে। এই যে আবেদনের সাথে যদি সঠিক কাগজপত্র না দিয়ে আবেদন না করেন, অফিসে ফর্ম যদি না দেন, তাহলে আপনার আবেদন কিন্তু বাতিলও হয়ে যেতে পারে। এখন আসুন দ্রুত সমাধান হওয়ার সাজেশন। দ্রুত সমাধান করতে চাইলে আবেদন করে বসে থাকলে হবে না, আপনার উপজেলা নির্বাচন অফিসে যাইতে হবে, এই ফাইলটাকে ছাড়তে হবে। এই ফাইলের কাজ মূলত মেন অফিস অর্থাৎ আগারগাঁও ঢাকা নির্বাচন অফিস, আগারগাঁও ঢাকা থেকে এই কাজটি সমাধান করা হয়। সুতরাং উপজেলা নির্বাচন অফিস থেকে যদি ফাইলটি আগারগাঁও মানে ঢাকা পর্যন্ত না পৌঁছায় তাহলে কিন্তু সমাধান হবে না। সুতরাং আপনার আবেদন করার পরে উপজেলা নির্বাচন অফিস থেকে ফাইলটি ছেড়েছে কিনা এই ইনফরমেশন কিন্তু আপনার নিতে হবে। দ্রুত ফাইলটি ছাড়ার ব্যবস্থা করতে হবে, তাহলে আপনার কাজ দ্রুত সমাধান হয়ে যাবে। এছাড়া অন্য কোনো সমস্যা হলে করণীয়, এছাড়া যদি অন্য কোনো সমস্যা থাকে, বিভিন্ন মানুষের বিভিন্ন বিভিন্ন এনআইডিতে বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে আপনি উপজেলা নির্বাচন আপনার যে উপজেলা নির্বাচন অফিস আছে সেখানে যাবেন, সেখান থেকে সমস্যাটি জানবেন এবং সেখান থেকে সমাধান হওয়ার পথটিও খুঁজে নেবেন। তাছাড়া আরেকটি কাজ করতে পারেন যে আপনি আপনার মোবাইল দিয়ে ঘরে বসে নির্বাচন কমিশনের ডায়াল নম্বর 105-এ ডায়াল করে আপনার সমস্যা জানাতে পারেন, তাছাড়া সেখান থেকেও আপনি সঠিক একটি সমাধান পেয়ে যেতে পারেন।